আজকে বিয়ের দ্বিতীয় দিন, আর আজকেই জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সেটা অন্য কেউ না, বরং আমার শাশুড়ি নিজে আমাকে বললেন, বিয়েটা আব্বু আম্মুর পছন্দই করেছি, ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দও করেছিল। সবাই বলে মা বাবার পছন্দের বিয়েতে নাকি সুখী হওয়া যায়। দুদিন ধরে নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষের মাঝে এসেছি, কিছুই খারাপ লাগেনি, সবাই ভালো, বিশেষ করে আমার স্বামী। যদিও মাত্র দুদিনে একজন মানুষকে চেনা না যায় ভালো মতো, যতটুকু সে বোঝা গেল তাতেই আমি বলতে পারি উনি বেশ ভালো মানুষ। বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল, ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয় রাগ একটু বেশি হবে। আমি যেন মানিয়ে চলি, ভেবেছিলাম এমন কিছুই দেখব এখানে এসে, কিন্তু এখানকার চিত্র তো একদমই ভিন্ন। ওনার মতো হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেও খুব কম দেখেছি। দুদিনে আমার বন্ধু হয়ে গিয়েছেন উনি। কেমন যেন একটা ঘোর কাজ করছে, এসব বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমার একদমই। আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখনও পর্যন্ত আমাকে স্পর্শ করেননি। আমার পুরোপুরি মনে আছে ফুলশয্যার সময় আমার ঘোমটাটা তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন, আমার বন্ধু হবেন? আমি তখন কিছুই বলিনি, তার দিকে তাকিয়েছিলাম। আর তিনি আবারও বললেন, একটা সম্পর্ক শুরু করার আগে দুজন দুজন মানুষকে জানা খুব বেশি প্রয়োজন, এবং একজন মানুষ চেনার জন্য বোঝার জন্য বন্ধু হওয়া আরও আগে প্রয়োজন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আপনাকে আমি আর আমাকে আপনি গ্রহণ করার আগে আমাদের মধ্যে মধুর একটা সম্পর্ক গড়ে তুলতে চাই। সেই রাতে আমার যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যায়। আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সব সময়ই। এসব দেখার পরে একদমই যেন মেনে নিতে পারছিলাম না মায়ের কথাগুলো, মাকে কি যে বলবো তাই বুঝতে পারছি না। এমন সময় রুহি রুহি কোথায় তুমি, শাশুড়ি আমার কল দিয়েছেন আমার, আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ, এই নাও কথা বলো। হুম দাও। হ্যাঁ, ফোনটা আমাকে ইরাদি এনে দিয়েছে, এখন উনিই আমার স্বামী। ইরাদ ফোন দেওয়ার পরে মা চলে গেলেন। আমার আম্মু ফোন দিয়েছে জিজ্ঞাসা করতে, কেমন আছি, নতুন পরিবেশে কি করছি, এসব জানার জন্য। কি থেকে কি বলবো ঠিক বুঝতে পারলাম না নিজেই, কারণ আমার মাথায় সব রেখে একটা জিনিসই ঘুরছে, আমার শাশুড়ি কেন এসব কথা বলল তার ছেলেকে নিয়ে। একটু সময় করে মায়ের সাথে ঠিকমতো কথা বলতে হবে। কোনো মতে আম্মুর সাথে কথা শেষ করলাম এসব ভাবতে ভাবতে। এখন মায়ের কাছে যে পুরো কথাটা জানা লাগবে। মায়ের কাছে যেই যাব অমনি পেছন থেকে ইরাদ আমার হাত ধরল, হাতটা ধরে নিজের দিকে আস্তে করে টান দিল। ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব বেশি নিষ্পাপ, কেমন যেন একটা মায়া লাগে তার দিকে তাকালেই। সে আমার দিকে তাকিয়ে হাসছে, দেখে কে বলবে যে এই লোকের অন্য কোনো নারীর প্রতি বাজে আসক্তি থাকতে পারে। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। আসল কথা হলো তার ছবি যখন আমি প্রথম দেখেছিলাম সেদিনই তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের এই দুদিনেই আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি, তাই তার দিকে তাকিয়ে যেমন একটা মায়া কাজ করছে তেমনি বুকের ভেতরে একটা ব্যথাও কাজ করছে। যেই মানুষকে আমি এত ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো? ঘোর ভাঙল ইরাদের কথাতে। ইরাদ বলল, কোথায় যাচ্ছ রুহি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, মায়ের কাছে একটু কথা বলতে যাচ্ছি। এটা বলার সাথে সাথেই ইরাদের মুখটা একদম শুকিয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বললাম, আমি একটু কথা বলে তারপর আসছি। রুহি দাঁড়াও। জি বলুন। তোমাকে একটা কথা বলা হয়নি, বিয়ের তো দুদিন হয়ে গেল, তাই ভাবছি আজই বলে দিই। আমরা কিন্তু কাল সকালে আমাদের নতুন বাসায় চলে যাব। নতুন বাসা বলতে? আমি ঠিক বুঝলাম না। মানে হচ্ছে এ পরিবারের তো সবাই জয়েন্ট ফ্যামিলি, আমরা সবার সাথে থাকবো না, আমরা আলাদা থাকবো। কিন্তু আলাদা কেন থাকবো? ও মা, একালের মেয়ে হয়ে তুমি এই কথা বলছো? এখন তো সবাই আলাদা থাকতে চায়, শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা, মেয়েদের ধারণা এটা। কিন্তু আমি মোটেও এরকম ভাবি না, আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে, আর আপনার পরিবারের সবাই অনেক ভালো, আমার তাদের সবাইকে ভালো লাগে, এজন্য আমি তাদের সাথেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু তারপরও আমাদের আলাদা বাসায় থাকতে হবে।
এটাই ফাইনাল, তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না, আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আচ্ছা তাহলে আমি এখন মায়ের কাছে যাই, তার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে চলো, আমারও বাবার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে চলুন। কিন্তু মনে মনে আমি ভাবছি, ইরাদ আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞাসা করতে পারবো না তার সামনে কিছুই। আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে, কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে তাহলে আমি পুরো কথাটা জানবো কী করে? আমি কিছুই বুঝতে পারছি না। মায়ের রুমে যাওয়ার পরে দেখলাম মা শুধু একাই আছেন, বাবা নেই। মা আসতে পারি? রুহি ভেতরে আসো মা। বাবা কোথায় মা? উনি একটু বাইরে গিয়েছেন। আমি দুই দিন একটা জিনিস বেশ লক্ষ্য করছি, ইরাদ তার মায়ের সাথে তেমন একটা কথা বলে না, আর মাও তার সাথে তেমন একটা কথা বলে না। মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা, আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন। ইরাদরা তিন ভাই বোন, বড় ছেলে হিসেবে ইরাদকে তার পরিবারের সবাই অনেক বেশি ভালোবাসে, কিন্তু ইরাদ কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশি দূরে দূরে থাকে। এবং ইরাদ এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করি। আমি দেখেছি যতবারই মায়ের সঙ্গে খুব বেশি মেলামেশা করি তখনই কোনো না কোনো অজুহাত দিয়ে ইরাদ আমায় দূরে নিয়ে যায়, অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা, নাকি ইরাদ সত্যিটা আমায় জানতে দিবে না? মূলত এটা লুকানোর জন্য ইরাদ এমন করে, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তবে সত্যিটা আমার বের করতেই হবে। আমি এজন্য ইরাদকে বললাম, বাবা তো বাইরে আছেন, আপনি ঘরে যেয়ে বসুন, বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দিব বাবার সঙ্গে কথা বলার জন্য। সে আমার কথা মতো বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি চলে এসো। জি ঠিক আছে। ইরাদ যাওয়ার পরে আমি মাকে বললাম, মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে। হ্যাঁ বৌমা, ইরাদের চরিত্র খারাপ, ওর মদের নেশা আছে, এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে, কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায়। ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম, তাই ওর বাবা চাননি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানাতে। কিন্তু এখন আমি ভাবলাম, তুমি একজন নারী, তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কীরকম সেটা জানার, তাই আমি তোমাকে বললাম, আমি তোমায় এটা জানিয়ে দিলাম। তবে ইরাদ অন্য দিক দিয়ে খারাপ না, সব দিক দিয়েই ঠিক আছে, সবার সাথে ভালোভাবেই মেশে। এখন সে তোমায় ভালোবেসে হয়তো তার চরিত্রটা ঠিক হয়ে যাবে, এবং পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে কিছুই হবে না, কারণ সবাই এটা জেনেও না জানার মতো ভান করবে সবাই, কারণ সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায়। আর ইরাদের কাজকর্মে তুমি আস্তে আস্তে সবই বুঝতে পারবে। আমাদের বাড়ি থেকে ঠিক দুইটা বাড়ি পরে একটা মেয়ে থাকেন মায়া নামের, সেই মেয়েটার সঙ্গে ইরাদের দীর্ঘদিনের সম্পর্ক, হয়তো ইরাদের একটা বাচ্চাও আছে, যদিও ইরাদ কখনো সেই স্বীকৃতি দেয়নি এবং মায়াও স্বীকৃতি চায়নি, কারণটা আমরা জানি না। জিজ্ঞাসা করেছিলাম মায়াকে বিয়ে করবে কি না, সে না বলে দিয়েছিল, তবে আমার মনে হয় বাচ্চাটা ইরাদের। তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে? তবে আমি একটা কথা বলবো, পুরুষ মানুষ একটু আধটু এমন হয়, আর তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না, যদিও তুমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু তারপরেও আমাদের ইরাদের মতো বর এবং এই ধরনের উচ্চ বংশীয় ও ধনাঢ্য পরিবার খুব কমই আছে, আর এই জন্য আমি তোমাকে ভাগ্যবতী মনে করি, তাই আমি কিছুই জানাইনি। আচ্ছা বৌমা তুমি এখন আসতে পারো, আর এই ব্যাপারটা তেমন কোনো সমস্যা করবে বলে আমি আশা করি না, তুমি এদিক দিয়ে তেমন গুরুত্ব দিও না, পুরুষ মানুষ ঘুরে ফিরে সেই বইয়ের কাছেই আসবে। মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না, পা আর চলছে না, খুব কষ্ট করে বের হয়ে রান্নাঘরে চলে আসলাম, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, শুধু মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি, আমি তো জীবনে কোনো কিছুই চাইনি, আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে, ভালো একটা স্বামী হবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমার চাওয়া তো এর থেকে বেশি কিছুই ছিল না। তাহলে কি ইরাদ চরিত্রহীন একজন লোক? আমি এর সঙ্গে সারাটা জীবন কাটাবো কীভাবে? এই সব ভাবতে ভাবতে পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরল, মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ইরাদ যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল, এর আগে কোনো দিনও কোনো ছেলেপক্ষ আমায় দেখতে আসেনি, এই ভয়ে তো আমি তার ছবিটাও দেখিনি। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল, মিলিয়াপা
আমাকে কিভাবে সান্ত্বনা দেবে, কিভাবে বোঝাবে তা নিয়েই উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। কারণ আমি ছোটবেলা থেকে একটু ভীতু টাইপের ছিলাম, অল্পতেই ঘাবড়ে যেতাম, আর আজ প্রথম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে, কি যে করব বুঝতে পারছি না। মা বাবার অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেবার জন্য, আর ছেলেদেরও অনেক আগ্রহ, সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে মিলিয়াপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন, গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং হালকা ঠোঁটে গোলাপি লিপস্টিক। আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না কখনোই, টুকটাক সাজতে পারতাম, এজন্য আমায় সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলিয়াপা নিজেই নিয়েছিলেন। ইরাদরা সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাবার আগে আম্মু এবং চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন, সুন্দরভাবে যেন কথা বলি আর যাতে কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন, চায়ের ট্রে হাতে দেওয়া হলো, কিন্তু হাতটা এমনভাবে কাঁপছিল যে তাদের সামনে আমি চায়ের ট্রে হাত থেকে ফেলে দেই। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন, হয়তো তার ভাবনা হয়েছিল এই বুঝি বিয়েটা ভাঙলো। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ইনাপু আর বাবা মানে ইরাদের আব্বু হাসতে শুরু করে দিলেন। আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম, আর এর আগে খুব লজ্জা লাগছিল তাকাতে, তাই দেখলাম ইনাপুর পাশে নীল পাঞ্জাবি পরে একদম সুদর্শন যুবক বসে মুস্কি হাসছে। ইনিই হচ্ছেন ইরাদ, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাদকে আমার এত বেশি ভালো লাগলো যে তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না, কিন্তু আশেপাশের এত মানুষ, যদি তার দিকে তাকিয়ে থাকি সবাই আমায় নির্লজ্জ ভাববে, এই জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ইনা আপু আমায় তার পাশে নিয়ে বসালেন, তুমি নিশ্চয়ই অনেক নার্ভাস তাই না, ইটস ওকে, ইজি হও। ইরাদের মা বাবা আমায় কিছু প্রশ্ন করলেন, আমিও তাদের উত্তর দিলাম। তারা বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারবেন, আমরা সবাই রাজি। আম্মু আমায় ভেতরে নিয়ে গিয়ে বললেন, তোর কি ছেলে পছন্দ হয়েছে? আমিও হ্যাঁ বললাম। ব্যাস বাসার সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো, সবাই অনেক বেশি খুশি। সেই দিনই আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল, যে 3 মাস পরে আমাদের বিয়ে হবে, এবং ঠিক 15 দিন পরে আমাদের এনগেজমেন্ট হলো। এনগেজমেন্ট থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় সব কিছুর মধ্যেই মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন বাসায়, সব কিছু করেছেন, কিন্তু এর মাঝে শুধু এনগেজমেন্টের দিনই ইরাদের সাথে আমার দেখা হয়েছে। তার নাকি খুব কাজ ছিল, কী নাকি গোছানোর ছিল, এই জন্য সে সময় করে উঠতে পারছিলেন না, এবং বিয়ের আগেই তার নাকি এগুলো করার কথা ছিল। সব শেষে বিয়ের 5 দিন আগে ইরাদ আমায় ফোন দিলেন, মোবাইল স্ক্রিনে ইরাদের নামটা দেখতেই কেমন যেন কলিজাটা ধুকপুক করে উঠতে লাগলো। ফোনটা রিসিভ করেই সালাম দিলাম। ইরাদ সালামের জবাব নিয়েই বললেন, সরি ব্যস্ততার জন্য। জিজ্ঞাসা করলেন, সব কিছু আমার পছন্দ মতো হয়েছে কি না, কোনো কিছুর কমতি আছে কি না। আমি হ্যাঁ না উত্তর দিলাম, কেমন যেন লাগছিল, খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি, খুব ভালো লেগেছিল। যে মানুষটা যেরকম সুন্দর তেমনি তার মনটাও সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো, বিয়ে হলো, নতুন ঘরে নতুন পরিবেশে নতুন সংসারে আসলাম। আমাদের বাসর রাতটা ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতেই ইরাদ আমার খুব কাছের আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে ইরাদকে ডাক দিলাম, দুজনে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাদ আবার ঘুমিয়ে পড়ল আর আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন পুরো 1 ঘন্টা লাগিয়েও শাড়ি পরার পরে দেখলাম আমি উল্টো শাড়ি পরেছি। দেখি আমি আয়নায় দাঁড়িয়ে, আমার দিকে ইরাদও আমার পেছনে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞাসা করলাম, হাসছেন কেন? ইরাদ বলল, তুমি ঠিকমতো শাড়ি পরতে পেরেছ? আমি বললাম, হ্যাঁ দেখেন না কত সুন্দর করেই তো শাড়িটা পরেছি। ইরাদ তখন আরও হাসতে শুরু করলো আর বলল, আগে কখনো নিজে হাতে শাড়ি পরনি তাই না? আমি বললাম, সবসময় মিলিয়াপাই আমায় রেডি করে দিত কোনো প্রোগ্রামে গেলে, আজকে তো শাড়ি পরা লাগবে, তাই নিজেই প্রথমে চেষ্টা করলাম, এর আগে কখনো নিজে হাতে শাড়ি পরিনি। ইরাদ বলল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ইনার শাড়ি পরার সময় অনেক আমি ওকে হেল্প করেছি, এই জন্য আমি শাড়ি পরা দেখতে দেখতে নিজেও এখন বুঝি কিভাবে শাড়ি পরতে হয়। তুমি আমার কাছে আসো, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল, একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল।
ওর হাতের স্পর্শ যখন লাগছিল কেমন যেন অনুভূতি হচ্ছিল। লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। পরে মনে মনে ভাবলাম, এত লজ্জা পাওয়ার কিছু নেই যে সে এত আমার স্বামী হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করলাম আর কি। শাড়ি পরানোর সময় আমি ওকে এক নজরে দেখছিলাম আর ভাবছিলাম, কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম। আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশীল করেছেন যে এত সুন্দর একটা ভালো মনের স্বামী পেয়েছি। কিন্তু যখনই কয়েক ঘন্টা আগের কথা মনে করি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পেছন ফিরে দেখলাম, মিলি আপু আমায় জড়িয়ে ধরে আছে। মা বাবা আর আম্মু আব্বু সবাই নাকি ড্রয়িং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আব্বু আম্মু এসেছেন, এবং মা বাবার নাকি কী যেন কথা আছে তাদের সাথে। আমার কোনো খুশিতেই আসলে খুশি লাগছে না। ইরাদের বাচ্চা আছে, বাইরের সম্পর্ক আছে, এই ধরনের সত্যি নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয় কোনো নারী আর কিছুই ভালো লাগবে না। তাই আমিও ভাবলাম, বাসা থেকে আজকে আব্বু আম্মু মিলি আপা সবাই যাওয়ার পরে ইরাদের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। সব সত্যি কথা ইরাদের থেকে জিজ্ঞাসা করতেই হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়া হলো। সবাই গল্পগুজব শেষ হওয়ার পরে চলে গেল। প্রায় রাত 11টার দিকে আমি আমাদের রুমে গেলাম, যে দেখলাম ইরাদ তার অফিসের কিছু কাজ করছে। আমাদের ব্যাগ গোছানো শেষ? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়াকে, তোমাকে এগুলো কে বলেছে? আমি সত্যিটা জানতে চাই, আমাকে প্লিজ বলো। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটাকে? দেখো রুহি, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, মায়ের প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, আশা করি তুমি বুঝতে পারবে। আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় করবে না, অন্ততপক্ষে এখন। যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো। এখন প্লিজ এ নিয়ে কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ করতে দাও। ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আকাশ জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম, ঘুম নেই চোখে। প্রায় আধা ঘন্টা পরে বুঝলাম তার ফোনটা বাজছে। সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে। তার যে চিন্তা মাখা মুখটা ছিল তা মুহূর্তেই চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সে কথাগুলো বিশ্বাস করতে মোটেও ইচ্ছা করেনি আমার, এখনও করছে না। কিন্তু ওনার এমন আচরণ দেখে আর কিছুই বলার নেই। নিজের মনকে সান্ত্বনা দেবার মতো কোনো কারণই সে দেয়নি আমাকে। ঘড়ির কাটায় সময় বেড়েই চলেছে। 2টা বাজলো 3টা বাজলো, এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল। ইরাদের ঘরে আসার কোনো নাম নেই। আমি উঠে ওযু করে ঘর থেকে বের হলাম ইরাদকে নামাজের জন্য ডাক দিতে। দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনও কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, আচ্ছা বাবু এখন রাখি, নামাজ পড়তে হবে, আই লাভ ইউ এ লট, এবং একদম ভয় পাবে না, আমি সব সময় আছি তোমার পাশে। এই কথাগুলো শুনে আমি আর কিছুই শোনার মতো অবস্থায় ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম, এসেই নামাজে বসে পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছু এক নিমিষেই যেন শেষ হয়ে গেল। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ পাক আমি কি দোষ করেছি, আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন, আমার পরিবারের কি দোষ, প্রথমে মিলি আপা আর এখন আমি, আমাদের জীবনটা কত সুন্দর ছিল, আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে। এমন না, সে নিজের পছন্দে বিয়ে করেছিলেন, বাবা মায়ের পছন্দসই ছেলেকেই বিয়ে করেছিলেন, কিন্তু তার কপালে সুখ সইল না। লোকটার আগে থেকেই একটা বউ ছিল, এজন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর বাবা মা আমায় দিলেন বিয়ে, কিন্তু এ কী দেখলাম, আমার স্বামীও অন্য নারীতে আসক্ত। এসব কিছু সহ্য করে থাকার ক্ষমতা আমার নেই। হে আল্লাহ পাক, এখন যদি বাড়ি ফিরে যায় সবাই বাবা মাকেই কথা শোনাবে,
যে দুই মেয়ের বিয়ে হলো আর একজনও সংসারে থাকতে পারলো না, দোষটা কার ছিল সেটা কেউ দেখবে না। সমাজ সবসময় দোষ দেয় মেয়েদেরই দেয়, যেমন দিয়েছিল মিলি আপাকে এমনই দিবে আমাকে বাবা মাকে। সব থেকে মিলি আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে, এখন আমি যদি ফিরে যাই আমার জন্যেও বাবা মাকে নানা ধরনের কথা শুনতে হবে, আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এরকম লোকের সাথে সংসার করব কিভাবে? সে একজন ভণ্ড লোক, সে একজন প্রতারক। ভদ্রতার বেশে কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো করে আর কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে এরকম একজনকে আমি ভালোবেসেছি, কেন তার সঙ্গে আমার বিয়ে হলো? আল্লাহ আপনি আমাকে পথ দেখান, আপনি নাকি যা করেন ভালোর জন্যই করেন, এখনও কি ভালো হচ্ছে আল্লাহ পাক? আপনি আমাকে পথ দেখান, আপনি আমার সাহায্য করুন। নামাজ শেষ করতেই দেখলাম ইরাদ ঘরে প্রবেশ করল, ঘরে প্রবেশ করেই মিষ্টি একটা হাসি দিয়ে বলছে, কি আমার বউটা উঠে গেছে? আমি বললাম হ্যাঁ। সে বলল, ঘুম কেমন হয়েছে? তার দিকে না তাকিয়েই উত্তর দিলাম, ভালো, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না একদমই, সে যেন ভুলেই গিয়েছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাদ বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কিন্তু নাস্তা করেই আমাদের বাসার জন্য রওনা হয়ে যাব। আমি আর কিছুই বললাম না, ব্যাগগুলো চেক করলাম, সব ঠিকভাবে নিয়েছি কিনা, দেখলাম হ্যাঁ সব ঠিকঠাকভাবেই গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মু ফোন দিলেন, তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ হলুদ একটা শাড়ি পরি, নতুন ঘর নতুন সংসারে পা রাখলে হলুদ আর বেগুনির রাশ নাকি ভালো হয়। আরও কিছু টুকটাক কথা বলে আমার সাথে ফোনটা রেখে দিলেন। আমি মনে মনে হাসলাম, যার স্বামী তার নিজের না, তার আবার কিসের সংসার কিসের ঘর। 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুজন। এর মাঝে ইরাদের দিকে একবারও তাকানো হয়নি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ সুন্দর, আমিও একা, এরকম একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি সারাটা জীবন। অন্য সময় হলে আমি অনেক বেশি খুশি হতাম, এরকম একটা রোমান্টিক ওয়েদার আর ভালোবাসার মানুষটা পাশে, কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করত। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না, নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে, কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করে। এখন পর্যন্ত আমি তার দিকে একটাবারও তাকাচ্ছি না, কিন্তু আর চোখে দেখছি সে আমার দিকে তাকাচ্ছে। কাছের গ্লাসটা খুলে দিলাম, ঝিরিঝিরি বৃষ্টি এসে আমার মুখে পড়ছে, কিছুটা শান্তি পাচ্ছি। হঠাৎ সে পুরানো বাংলা গানটা ছাড়ল, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। জানো রোহি, এই গানটা পুরো আমার মনের কথা বলছে, যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়াটা জান্নাত, আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। তোমায় যখন প্রথম দেখেছিলাম না, সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেড়েই যাচ্ছে। সে আবার বলল, রোহি একটা জিনিস খেয়াল করেছ, তুমি আর আমি ম্যাচ ড্রেস পরেছি। তখনই তাকিয়ে দেখলাম, হ্যাঁ সে বেগুনি কালারের একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদ মিশ্রিত একটা শাড়ি পরেছি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে ইরাদ গাড়ি থামিয়ে বলল, তুমি বসো আমি আসছি 2 মিনিট। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পরে সে ফিরে এলেও হাতে কতগুলো বেলি ফুল নিয়ে আমাকে বলল, তুমি এগুলো তোমার মাথায় পরো, তোমাকে বেলি ফুল পরলে অনেক সুন্দর দেখা যায়। ফুলগুলো পরলাম, সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন নতুন দেখছে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা। তার এই চাহনি দেখে মনে মনে বলছি, এত নাটক কিভাবে করো তুমি, এত নাটক আসে কিভাবে ইরাদ? একটু পরপর ইরাদ আমার দিকে তাকিয়ে দেখছে, আমি বুঝেও না বোঝার ভান করছি, একবার বাইরের দিকে তাকাই না হয় গান পাল্টাই। এভাবেই প্রায় আধা ঘন্টা কেটে গেল। রুহি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জিজ্ঞাসা করবে না কী সারপ্রাইজ? যা দেবার তো সকালেই দিয়েছ, মনে মনে বললাম,
কি সারপ্রাইজ, একটু পরে দেখতে পাবে, তাহলে বলার কি দরকার ছিল? কিছু বললে? না কিছু না, ইরাদ মিটিমিটি হাসছে। কিছুক্ষণ পর আমরা ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছে গেলাম। একটা সুন্দর বাড়ির সামনে গাড়িটা থামল। ওয়াচম্যান এসে ইরাদকে সালাম দিল। বুঝলাম, হয়তো এখানেই আমরা থাকব। বাড়ির নেম প্লেটটার দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাড়িটার নাম রোহি ম্যানশন, মানেটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। অনেকগুলো প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। ইরাদের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালাম। বাসরাতে বউকে গিফট দিতে হয়, আমি তোমায় কোনো গিফট দেইনি, তুমিও কিছু চাওনি। সেদিন তোমায় গিফট এই জন্য দেয়নি যে, কারণ বাড়িটা আমি তো আর প্যাকেটে করে তোমার হাতে দিতে পারবো না। তাই এভাবে তাকিয়েছেন কেন? ম্যাডাম, এটা আপনার বাড়ি, এই যে নিন কাগজপত্র এবং আপনার গেটের চাবি। বাড়ি আমি কেন? তুমি বাড়ি না, বাড়িটা তোমার। এখন আমার বউটা যদি আমাকে পারমিশন দেয় তাহলে কি আমরা ভেতরে যেতে পারি? তার হাত থেকে কাগজ আর চাবি নিয়ে বললাম, জি ভেতরে চলুন। রহিম, ব্যাগগুলো ভেতরে নিয়ে রাখো। আচ্ছা স্যার, নিতেছি। রোহি, এক মিনিট দাঁড়াও, তুমি এভাবে ভিতরে যেতে পারবে না, চোখটা বন্ধ করো। কেন? আহা, করো তো আগে, চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই ইরাদ আমায় কোলে তুলে নিল। আল্লাহ আল্লাহ, কি করছো? ছাড়ো। ছাড়বো কেন? ছাড়ার জন্য তো আর বিয়ে করিনি। আমি চাই না আমার বউটা কষ্ট করে হেঁটে হেঁটে ভিতরে যাক, তাই কোলে নিয়েছি। আর আমার বউ নিজের বাড়িতে প্রথম যাবে, এজন্য তাকে হেঁটে যেতে দিব না। সে নিজের বাড়িতে এসেছে, তাই সে রানীদের মতোই ভেতরে যাবে। আমি হেঁটে যেতে পারবো, ছাড়ো। হ্যাঁ পারবে, তবুও আমি তা দিব না। ম্যাম, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার, আর আমার দায়িত্ব আমি যথেষ্ট অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাই কোনো কথা হবে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার নাটক দেখে, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বাড়ির ভেতরে এক এক করে ও আমায় নিয়ে প্রবেশ করছে, আর আমি যেন আমার ডায়েরির পাতায় লেখা প্রতিটা স্বপ্নকে সত্যি হতে দেখছি। অর্থাৎ বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে যেমনটা আমি আমার স্বপ্নে দেখতাম, যেমনটা আমি সব সময় ভাবতাম। বাড়িটা একদম আমার মনের মতন হয়েছে, নিজের অজান্তেই বলে উঠলাম। তুমি কিভাবে জানলে আমার পছন্দ? আমি ঠিক বুঝতে পারছি না। সব ক্রেডিট মিলিয়াপার, মিলিয়াপা আমাকে সাহায্য করেছে আপনার ডায়েরি দিয়ে। এখন এসব বাদ দিয়ে বলুন, আপনার কি পছন্দ হয়েছে, নাকি ডেকোরেশনে কোনো চেঞ্জ করব? না, সব অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার, অনেক ধন্যবাদ। এখন নামি? নামবে কোথা থেকে? তোমার কোল থেকে নামাও। ও হ্যাঁ রোহি, তোমার তো কোনো ওজনই লাগলো না আমার কাছে। আজ থেকে তোমার খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে। কেন, আমার ওজন কি কম মনে হয়? হ্যাঁ অনেক কম। এর সাথে কথা বাড়ানোর ইচ্ছা আমার হচ্ছে না, তাই চুপচাপ রইলাম। আচ্ছা, আমার রান্না করতে হবে, রান্নার জিনিসপত্র আনানো লাগবে, আনিয়ে দিন। জি ম্যাডাম, আপনার সব জিনিসপত্র হয়তো এক দু ঘন্টার মধ্যে চলে আসবে। আমি আগেই কল করে দিয়েছি, কিন্তু আজকে লাঞ্চ আর ডিনার বাইরে থেকে করব। কোনো কাজ করার দরকার নেই তোমার, এমনিতেই পুরো একটা সপ্তাহ জুড়ে অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে, আজকে শুধুই রেস্ট করবে। জোহরের আজাদ দিচ্ছে, আমি তাহলে নামাজটা পড়ে নিই, তুমিও পড়ে আসো। হ্যাঁ আমিও যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, তারপর ঘরগুলোকে আবারও ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো লাগছে, একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে আমার স্বামী শুধুই আমার এতটা কেয়ার করে, এতটা ভালোবাসা, সব কি বানোয়াট নাকি? তাই বুঝতে পারছি না। ইরাদ চলে আসলো নামাজ পড়ে। হঠাৎ করেই খুব মাথাটা ব্যথা আর ঘুম আসতে শুরু করলো। বুঝলাম না এমনটা কেন হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে তাকাতে পারবো না। ইরাদ তো আমাকে দেখে বুঝতে পারলো আমার বোধহয় ঘুম পাচ্ছে। সে আমাকে বলল, রুহি তুমি একটু ঘুমিয়ে নাও, খাবার তো এখনও আসেনি, তুমি একটু রেস্ট করো, ভালো লাগবে। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম, সোজা বিছানায় গিয়ে ঘুম দিলাম। ইরাদও বেডরুমে আসলো, হাতে পেপার নিয়ে এসেছিল, বোধহয় পেপার পড়বে। আমার তো চোখের রাজ্যের ঘুম ধরেছে, এজন্য গভীর ঘুমে কয়েক সেকেন্ডের মধ্যেই চলে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যা 6:45। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম, দেখে একদম চুপ থেকে এক নিমিষেই সব ঘুম উড়ে গেল। ওপাশ ফিরে দেখি ইরাদ আমার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে ডাকোনি কেন?
পুতুলের মতো বউটা আমার, ঘুমালে অনেক বেশি সুন্দর লাগে। তাহলে উঠাবো কেন? আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, এসে নামাজ পড়ি। দেখলাম ইরাদও নামাজ পড়তে বাইরে গিয়েছে। আমি হেঁটে হেঁটে বেলকনিতে গেলাম। আশেপাশের বিল্ডিংয়ে ভরপুর, পশ্চিমে একটা খোলা মাঠ আছে, আর আমাদের বেলকনিতে ভর্তি রজনীগন্ধা, বেলি, সন্ধ্যা মালতী আর গোলাপ গাছ। ফুলগুলো সব আমার অনেক বেশি পছন্দের। ইরাদ ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো করে সাজিয়েছে। মানুষের মনে এক আর বাহিরে এক হয় শুনেছিলাম, কিন্তু কিছু কিছু মানুষও দেখেছিলাম, কিন্তু ইরাদের মতো এরকম আগে দেখিনি। এসব ভাবতে ভাবতেই গাছগুলোতে পানি দিচ্ছিলাম। শুধু গাছগুলোকেই খাবার দিলে হবে ম্যাডাম, নিজে কিছু খাবেন না? পেছন ফিরে দেখলাম ইরাদ এসেছে। জি, একটু পরে খাচ্ছি। মানে কি? একদম না, সেই সকালে খেয়েছ, আবার বলতেছ পরে খাবা? এখন চলো আমি খাবার ওভেনে দিয়ে আসছি। টেবিলে গিয়ে দেখলাম খাবার একটাও আনপ্যাক করা হয়নি। ইরাদের দিকে তাকালাম, তুমি খাওনি? না, আমি আসলে একা একা খেতে পারি না। আর তুমিও ঘুমাচ্ছিলে এই জন্যই খাইনি, আমাকে ডাক দিলেই পারতে। আচ্ছা থাক, হয়েছে এখন, ওগুলো বাদ দাও, আসো খেয়ে নি, খুব ক্ষুধা লেগেছে আমার। বসো। খাবার সময় ইরাদ টুকটাক কথা বলল, আর আমি হ্যাঁ নাতে জবাব দিলাম। তারপর খাওয়া শেষে আমি বললাম, তুমি রেস্ট নাও, আমি একটু কিচেন থেকে টুকটাক কাজ সেরে আসি। ও বোধহয় রুমে চলে গেল। আমি টুকটাক কাজ শেষ করে রুমে যাব, তখনই দেখি ইরাদ সোফায় বসে বসে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসছে। আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি, নিজের অজান্তেই ভালো লাগছে ওর দিকে তাকিয়ে থাকতে। এমন সময় ওর ফোন বাজছে আমাদের বেডরুমে। আমি গিয়ে দেখলাম স্ক্রিনে নাম লেখা মায়া। মনটা আবার খারাপ হয়ে গেল। আবার কিচেন রুমে চলে গেলাম। প্রায় 10 মিনিট পর ইরাদ আমায় বলল, আমি একটু বের হচ্ছি, চাবিটা বেডরুমে আছে। আমি দরজা লক করেই গেলাম। সে আমার জবাবের অপেক্ষা না করেই বের হয়ে গেল। এভাবেই দিন কাটতে থাকলো। ইরাদ একজন আদর্শ স্বামী হওয়ার অনেক চেষ্টা করেন, মাঝে মধ্যে আমাদের সম্পর্কটা আগিয়ে নিতে চান বা চেষ্টা করেন, কিন্তু আমি আমার দিক থেকে অনেকটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। প্রায় 4 মাস হয়ে গেছে আমাদের বিয়ের। মাঝে মাঝে প্রায় রাতে মায়া ফোন করে। জিনিসটা আমার একদমই ভালো লাগে না। যখনই মায়া ফোন করে ইরাদ সারা রাত ধরে কথা বলে অন্য ঘরে গিয়ে। আমি অনেক কান্না করি, ইরাদ দেখে না, কেউই দেখে না, কেউ জানেও না। শুধু আমার মনের কষ্ট আমি জানি আর আল্লাহ জানে। আমার কাছে বিয়ের পরবর্তী এই সময়গুলো অনেক মূল্য ছিল। এই মূল্যবান সময়গুলো আমি অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম, কিন্তু এমন স্বামীর সঙ্গে কী বা সুখ পাবো? ইরাদ আমার অনেক যত্ন করে। মাসে 2 বার পার্লারে যাওয়া, শুক্রবারে নিজের হাতে রান্না করা, আমার কাজে সহযোগিতা করা ইত্যাদি। শুধু আমার মনে শান্তি নেই, কারণ স্বামীটা তো শুধু আমার একার না। মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় 8-10টা কাপলের মতো একসাথে ঘুরে বেড়াই, সবার মতো করে মনের 2টা কথা বলি, একসাথে আকাশের চাঁদ দেখি। ইরাদের আচরণ আমার প্রতি এত সুন্দর, মনে হয় সব ভুলে যায়। কিন্তু পরক্ষণেই মায়ার কথা, মায়ার করা ফোনগুলি, মায়া যখন ডাকে তখন তার হন্তদন্ত হয়ে বের হয়ে যাওয়া, এসব কিছুই তখন মনে পড়ে। তখনই এসবের ইচ্ছায় মরে যায়, মনে হয় নিজেই মরে যায়। এজন্যই তো প্রয়োজন ছাড়া বিয়ের 4 মাস চলে গেল, তারপরেও তার সাথে কোনো কথা বলি না। অনেকদিন বাবা মায়ের সাথে দেখা হয় না, মিলি আবার সাথেও না। সবার কথা খুব মনে পড়ছে। দেখি ইরাদকে বলবো যে 2 দিন বাবার বাড়ি হয়ে আসি। ইরাদ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, দেখো সোনা তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। আমি পারলে তোমার সাথে প্রতিদিনই থাকতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আমাকে কিছুদিন সময় দাও, তুমি তো সুস্থ হয়ে গিয়েছো, আমি কালকে তোমার সাথে দেখা করতে আসব। লাভ ইউ। আর রোহির সাথে এই ব্যাপারটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, তুমি চিন্তা করো না, আমাকে ছাড়া আর বেশি দিন তোমায় থাকা লাগবে না। রোহিকে পাঠানোর ব্যবস্থা করছি আমি। কথা শোনার পর আমার মাথাটা একদম চক্কর দিয়ে উঠল। তাহলে কি ইরাদ আমাকে ডিভোর্স দিবে?